আদ দাজ্জাল একটি আরবি শব্দ যার অর্থ মিথ্যুক, প্রতারক, ছলনাকারী। অর্থাৎ মিথ্যার যতগুলো রূপ আছে সবই থাকবে তার মাঝে। দাজ্জাল আসার আগে কিছু ঘটনা ঘটবে, পৃথিবীকে প্রস্তুত করা হবে দাজ্জাল আগমনের জন্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের নিখুঁত বর্ণনা দিয়ে গেছেন তার হাদিসে, যেন তার উম্মতেরা দাজ্জালকে সঠিকভাবে চিনতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলম আল মাসিহ বলেছেন। মাসিহ শব্দের অর্থ মুছে ফেলা বা নষ্ট করে ফেলা। তাকে এই নামে ডাকা হয়েছে কেননা তার ডান চোখ নষ্ট থাকবে, দেখে মনে হবে যেন একটা আঙ্গুর থেকে সব রস শুষে নেওয়া হয়েছে। সহি বুখারির হাদিসে এসেছে যে তার কপালে কাফ, ফা আর র এই তিনটি হরফ অর্থাৎ কাফির লেখা থাকবে। প্রতিটি মুসলিম শিক্ষিত বা অশিক্ষিত সবাই এটি স্পষ্টভাবে পড়তে পারবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার চুল হবে কোকড়ানো, পা হবে বাঁকা, তার স্বাস্থ্য হবে শক্ত সামর্থ্যবান, তবে সে খুব বেশি লম্বা হবে না, এবং তার চেহারায় একটি কাঠিন্য থাকবে, তার কপাল ও কাঁধ থাকবে প্রশস্ত। পৃথিবীতে আসার আগের তিন বছরের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, প্রথম বছর আল্লাপাক আকাশকে তিন ভাগে এক ভাগ বৃষ্টি বর্ষণে বিরত থাকতে বলবেন, দ্বিতীয় বছরে তিন ভাগের দুই ভাগ, এবং শেষ বছরে কোনো বৃষ্টি থাকবে না। অর্থাৎ মানব সভ্যতা এক ভয়াবহ দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাবে, এরপরে আগমন ঘটবে দাজ্জালের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দিয়েছেন যা দিয়ে সে অনেক ফেতনা সৃষ্টি করবে। সে যাকে ইচ্ছা তাকে বৃষ্টি দিবে আর যাকে ইচ্ছা তাকে খরা দিবে। তাই দেখা যাবে যারা তাকে অনুসরণ করেছে তাদের খাদ্যের অভাব হবে না, আর যারা তাদের পক্ষে নেই তাদের হবে প্রচুর খাদ্যের অভাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে পুরো পৃথিবী ভ্রমণ করবে, প্রতিটি গ্রাম প্রতিটি শহরে যাবে আর ফেতনা সৃষ্টি করবে, তবে দুই জায়গা বাদে মক্কা এবং মদিনা এই দুই শহর তার জন্য নিষিদ্ধ। দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 40 দিনের প্রথম দিন হবে এক বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো, তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। একদিন কিভাবে এক বছরের মতো বা এক মাসের মতো হয় এ নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই।